আলোচনা করব এসএসসি এর মাধ্যমে কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন দপ্তর রয়েছে এখানে প্রায় 5300 প্লাস শূন্যপদে একটা চাকরির নতুন নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে 5300 প্লাস শূন্যপদ রয়েছে তো এখানে অল ওভার ইন্ডিয়া থেকে মেল ফিমেল সকল ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন তো এখানে সম্পূর্ণ বিস্তারিতভাবে আমি এখন আলোচনা করছি এখানে যে রিক্রুটমেন্টটা করানো হবে এটা হচ্ছে ফ্রেশ অর্থাৎ সিলেকশন পোস্ট 11 ঠিক আছে সিলেকশন পোস্ট 11 2023 সালে ঠিক আছে এই রিক্রুটমেন্টটা তো তার অনলাইন যে আবেদন সেই আবেদন আপনাদের 6 তারিখ থেকে এই মাসের শুরু হয়ে গেছে লাস্ট ডেট রাখা হয়েছে 27/3/2023 ঠিক আছে এখানে যে অনলাইন এক্সাম হবে সেটা বলা হয়েছে জুন থেকে জুলাই 2023 সালে রিটেন এক্সাম নেওয়া হবে অনলাইন এক্সাম ঠিক আছে তো এখানে কি পোস্ট এখানে প্রথমে বলে রাখি এই যে পোস্ট এটি হচ্ছে আপনাদের যে বিভিন্ন দপ্তর রয়েছে যে জায়গায় এমটিএস এবং সিএইচএসএল সিজিএল লেভেলে যে সমস্ত রিক্রুটমেন্ট হয় এটা হচ্ছে সেম রিক্রুটমেন্ট এখানে এমটিএস পদও রয়েছে তারপর সিজিএল লেভেল যেটা 12 লেভেল সেই পোস্টও রয়েছে তারপর গ্র্যাজুয়েশন লেভেলও পোস্ট রয়েছে এখানে তিন ধরনের আপনাদের পোস্ট পেয়ে যাবেন অনেকগুলি ক্যাটাগরিতে এখানে পোস্টগুলি ডিভাইডেড করা হয়েছে তো আমি সম্পূর্ণ আলোচনা করছি এখানে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু এর জন্য অনলাইন আপনারা আবেদনটা করতে পারবেন আবেদনের ডেট আমি প্রথমে বলেছি তো এখানে আবেদন করতে হলে এজ লিমিট কী রাখা হয়েছে সবগুলি আমি ডিটেলস আলোচনা করছি স্টেপ বাই স্টেপ তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের রিক্রুটমেন্টের কিছু লিঙ্ক দেওয়া হয়েছে এগুলিতে আপনারা ভিজিট করে কিন্তু অ্যাপ্লাই করার জন্য বলা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি বা সিটিজেনশিপ কেয়ার জন্য আবেদন করতে পারবে বলা হয়েছে অল ওভার ইন্ডিয়া থেকে আপনারা যে কোনো স্টেট থেকে এর জন্য আবেদনটা করতে পারবেন এক্সাম সেন্টার আপনাদের অল ওভার ইন্ডিয়াতে থাকবে এজ লিমিট 1/1/2023 হিসাবে কাউন্ট করা হবে তো এজ লিমিট আপনাদের এখানে 18-25 রয়েছে কিছু পোস্ট 18-27 রয়েছে কিছু পোস্ট 18-30 রয়েছে তো আপনারা যেই পোস্টে আবেদন করবেন পোস্ট অনুসারে আপনাদের কিন্তু এজ লিমিট দেওয়া হয়েছে সেগুলি আমি দেখাবো বাকি যারা এসসি এসটি ওবিসি থেকে বিলং করেন আপনারা এজ রিল্যাক্সেশন কিন্তু এখানে পেয়ে যাবেন 5 বছর 3 বছর হিসাবে এখানে অনেকগুলি ক্যাটাগরিতে এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে তো নিচে আমি সম্পূর্ণ ডিটেলস আলোচনা করছি আর ইম্পর্টেন্ট বিষয় এখানে তুলে ধরা হয়েছে পিডিএফটা অনেকটাই কিন্তু বড় ঠিক আছে তো আমি যে যে মেন মেন বিষয়টি রয়েছে সেগুলি নিয়ে কিন্তু আলোচনা করার চেষ্টা করছি এডুকেশন কোয়ালিফিকেশনটা দেখাবো আপনাদের ঠিক আছে মাধ্যমিক পাশের জন্য আলাদা পোস্ট 12 পাশের জন্য আলাদা পোস্ট তারপর যারা গ্র্যাজুয়েশন করেছেন তাদের জন্য কিন্তু আলাদা পোস্ট এখানে রাখা হয়েছে তো এখানে দেখুন হাউ টু অ্যাপ্লাই অ্যাপ্লাই বলা হয়েছে আমি বলেছিলাম যে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার জন্য আবেদন করতে হবে লাস্ট ডেট 27/3/2023 কিন্তু রাখা হয়েছে ঠিক আছে অ্যাপ্লিকেশন ফি বলা হয়েছে এখানে 100 টাকা অ্যাপ্লিকেশন ফি আপনাদের দিতে হবে ঠিক আছে 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে ইউআর এবং ইডব্লিউএস তারপর ওবিসি যারা ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে কিন্তু 100 টাকা ফি দিতে হবে মেল ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেট কিন্তু এসএসসির মাধ্যমে ফি যে ফিটা এটা কিন্তু দিতে হয় না ঠিক আছে তো আপনাদের যদি অ্যাপ্লিকেশন করার পর কোনো ধরনের ভুল হয়ে যায় অ্যাপ্লিকেশনে ঠিক আছে সেটা কারেকশন করতে পারবেন এখানে একটা ডেট দেওয়া হয়েছে 3/4/2023 থেকে 5/4/2023 মধ্যে কিন্তু কারেকশন করে সেটাকে সঠিক করে নিতে পারবেন তো এক্সামিনেশন সেন্টার এখানে দেখুন অল ওভার ইন্ডিয়াতে এক্সামিনেশন সেন্টার আপনাদের রাখা হয়েছে তো যারা ত্রিপুরা থেকে আপনারা অ্যাপ্লাই করতে চান আগরতলাতে এক্সামটা দিতে পারবেন এখানে দেখুন আগরতলার সেন্টার কোড দেওয়া হয়েছে আগরতলা এক্সাম সেন্টারও রয়েছে নর্থ ইস্ট স্টেটের মধ্যে আগরতলাতে এক্সাম সেন্টার আপনারা পেয়ে যাবেন যারা ত্রিপুরা থেকে আবেদন করবেন ঠিক আছে অন্যান্য স্টেটের জন্য কিন্তু এক্সাম সেন্টার রাখা হয়েছে এখানে বলা হচ্ছে স্কিম অফ এক্সামিনেশন ঠিক আছে আপনাদের যে এক্সাম হবে সেই এক্সাম কোথায় থেকে কত কোশ্চেন আসবে এখানে সিলেবাসটা দেখুন একটা স্ক্রিনশট নিয়ে নেন কোন সাবজেক্ট থেকে কত কোশ্চেন আসবে এখানে কোশ্চেন এখানে নাম্বার এখানে আপনাদের সময় তুলে ধরা হয়েছে ঠিক আছে এখানে এক্সাম যে হবে নেগেটিভ মার্কিংও থাকবে এক্সাম আপনাদের তিনটি লেভেলে হবে একটা হচ্ছে আপনাদের এমটিএস যেটা 10th লেভেল ঠিক আছে এমটিএস যেটা 10th লেভেল তার বেসিসে একটা এক্সাম হবে তারপর যারা যে পোস্টে আবেদন করবেন সেই পোস্ট হিসাবে এক্সামটা নেওয়া হবে যারা বলেছিলাম যে 12 পাশে আবেদন করবেন ঠিক আছে এই পোস্ট আলাদা রাখা হয়েছে এর জন্য একটা 12th লেভেল এক্সাম হবে আরেকটা হচ্ছে আপনাদের গ্র্যাজুয়েশন লেভেল ঠিক আছে আরেকটা হবে আপনাদের গ্র্যাজুয়েশন লেভেল যারা গ্র্যাজুয়েশন লেভেল পোস্টে আবেদন করবেন আপনাদের গ্র্যাজুয়েশন লেভেলে কিন্তু এক্সামটা হবে তো সিলেবাস সেম থাকবে এখানে শুধুমাত্র কোশ্চেনের যে লেভেল সেটা কিন্তু আপ ডাউন করানো হবে ঠিক আছে ম্যাট্রিকুলেশন যারা মাধ্যমিক পাশ আবেদন করবেন আপনাদের সিলেবাস এখানে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে নিচে আপনাদের যারা হায়ার সেকেন্ডারি 12 পাশে আবেদন করবেন তাদের সিলেবাস এখানে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে এখানে গ্র্যাজুয়েশন লেভেলের এক্সামিনেশন সিলেবাস আপনাদের তুলে ধরা হয়েছে ঠিক আছে
তো নিচে যে পোস্টগুলি রয়েছে সেগুলি এখন আপনাদেরকে দেখাচ্ছি, পোস্ট এবং কোয়ালিফিকেশন। ঠিক আছে, এখানে নিচে আমি স্ক্রল ডাউন করে যাচ্ছি, নিচে কিন্তু আপনাদের এই সমস্ত যে পোস্ট রয়েছে সেটি দেওয়া হয়েছে, এজ লিমিট সবগুলি এখানে তুলে ধরা হয়েছে। তো এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি, এখন স্ক্রল ডাউন করে যাচ্ছি নিচে, পিডিএফটা কিন্তু অনেকটা আপনাদের বড়। ঠিক আছে, তো উপরে অ্যাপ্লাই সম্পর্কে বলেছে, এখানে দেখুন এখানে পোস্ট আপনাদের দেওয়া হয়েছে, এজ লিমিট, পে স্কেল, ভ্যাকেন্সি সবগুলি এখানে বিস্তারিতভাবে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এখানে দেখুন রিজন ওয়াইজ পোস্ট আপনাদের থাকবে, নাম্বার পোস্ট, পোস্ট নেম, তারপর ডিপার্টমেন্ট, এজ লিমিট, তারপর পে স্কেল, তারপর আপনাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন লেভেল কি লাগবে, এসসি এসটি ওবিসি সবগুলি কিন্তু এখানে ভ্যাকেন্সি আপনাদের ক্যাটাগরি ওয়াইজ তুলে ধরা হয়েছে। তো এখানে নর্থ ইস্ট থেকে যারা আবেদন করবেন আপনারা দেখবেন NER, ঠিক আছে, নর্থ ইস্টার্ন রিজন, এখানে যে NWR রয়েছে এরকম নিচে আপনারা যখন স্ক্রল ডাউন করে এরকম করে স্ক্রল ডাউন করে যাবেন তখন ওইখানে দেখতে পারবেন, ঠিক আছে, NER। তো যারা ত্রিপুরা থেকে আবেদন করবেন আপনারা NER রিজনের মধ্যে রয়েছেন, তো NER রিজনটা আপনাদের ক্যাটাগরি ওয়াইজ পোস্টটা দেখবেন, সাথে এজ লিমিটটা দেখবেন, এডুকেশন কোয়ালিফিকেশনটা আপনারা এখান থেকে দেখে নেবেন। ঠিক আছে, এডুকেশন কোয়ালিফিকেশন নিচে আপনাদের যেমন এখানে ম্যাট্রিকুলেশন পাস রয়েছে, হায়ার সেকেন্ডারি পাস রয়েছে, গ্র্যাজুয়েশন লেভেল রয়েছে, তো এরকম করে কিন্তু পোস্ট এখানে রাখা হয়েছে। আর এই যে জবটি এটি হচ্ছে আপনাদের কেন্দ্রীয় সরকারের যে ডিপার্টমেন্ট রয়েছে ওইখানে অফিসের মধ্যে জব। ঠিক আছে, এই জবটা আপনাদের অফিসের মধ্যে হয়ে যাবে। তো যারা এলিজিবল রয়েছেন আবেদন করতে চান ভিডিও ডিসক্রিপশন থেকে নোটিফিকেশনটা ডাউনলোড করে দেখে ভালোভাবে আবেদনটা করে নেবেন। তো বন্ধুরা আজকের জন্য এতটুকু রাখছি, জয় হিন্দ।